আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট কিভাবে চলবে তাই আজ জানব এই নিউজ থেকে। আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন। তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই মূল নিউজটি। সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে আগামী বুধবার 11 আগস্ট থেকে সব ধরনের অফিস ও কলকারখানা খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার 8 আগস্ট বিকেলে মন্ত্রিপরিষদ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে শপিং মল ও বাজার সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে গত 3 আগস্ট অনুষ্ঠিত কোভিড-19 সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের পুনরাবৃত্তিতে কিছু শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। শর্তগুলো হলো 1. সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খোলা থাকবে। 2. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 3. সকল রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দপ্তর সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। 4. শপিং মল মার্কেট দোকানপাট সমূহ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খোলা রাখা যাবে। 5. সকল প্রকার শিল্প কারখানা চালু থাকবে। 6. খাবারের দোকান হোটেল রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। 7. সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। তবে এখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের বিষয়ে কিছু বলা হয়নি। তবে আগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট নিয়মিতভাবে যেভাবে চলছে সেভাবেই চলাচল করবে। আর বিভিন্ন দেশ থেকে যদি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা থাকে তবে সেই নিষেধাজ্ঞা সেই দেশের বাংলাদেশের নয়। তবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কোনো বিধিনিষেধ নেই বর্তমানে। প্রতিমন্ত্রী বলেন বিধিনিষেধের কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে, সে বিষয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে। কর্মজীবীদের অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।